শিবিরে ফের ধস নামাল তৃণমূল। বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিল প্রায় 60টি পরিবার। মন্ত্রী উজ্জ্বল বিশ্বাসের বিধানসভা এলাকার কৃষ্ণনগর 1 নম্বর ব্লকের দেপাড়ার সুবর্ণবিহার গ্রামের প্রায় 60টি পরিবার বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেন। রবিবার দেপাড়ার সুবর্ণবিহার গ্রামে ওই যোগদান অনুষ্ঠানে তাদের হাতে তৃণমূলের পতাকা তুলে দেন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস। যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৃষ্ণনগর 1 নম্বর ব্লকের তৃণমূলের সভাপতি কার্তিক ঘোষ ও স্থানীয় নেতৃবৃন্দ। ব্লক তৃণমূলের দাবি, এদিন যারা বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন তারা সকলেই সংখ্যাগুরু সম্প্রদায়ের মানুষ। দেপাড়া একটি বিজেপি পরিচালিত পঞ্চায়েত। এই যোগদানের পর সেখানে তৃণমূল অনেকটা বাড়তি অক্সিজেন পেল বলে মনে করছেন অনেকেই। দলত্যাগীরা জানান, বিজেপি শুধুই মিথ্যা প্রতিশ্রুতি দেয়, দিয়ে ভোট নেয়। পঞ্চায়েত ও লোকসভায় বিজেপিকে ভোট দিয়ে তারা ঠকেছেন। স্থানীয় পঞ্চায়েত বিজেপির দখলে থাকলেও এলাকার কোনো উন্নয়ন হয়নি। পাশাপাশি মোদীর ভণ্ডামি আর সাম্প্রদায়িক মনোভাবে তারা বীতশ্রদ্ধ। অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় ও তাঁর স্নেহধন্য মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস শুধুই উন্নয়নে বিশ্বাসী, তাই তারা মন্ত্রী উজ্জ্বল বিশ্বাসের হাত শক্ত করে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে সামিল হতেই তৃণমূলে যোগ দিয়েছেন। নদিয়ার কৃষ্ণনগর থেকে অর্ণব মজুমদারের রিপোর্ট, স্টিং নিউজ। জ্ঞানেন্দ্র চন্দ্র পাল, উপেন্দ্র পাল, বাপ্পা ঘোষ, রাজীব ঘোষ, বাবুসোনা সাধুখা, বাবুসোনা সাঁতরা, ভাসান মাঝি, সুব্রত মল্লিক, সুব্রত বাগ, চন্দন মাঝি, সহদেব বাগ, দেবাশিস বাগ, নন্দ মাঝি, পিন্টু সর্দার, অসিত মান্না, সুজন বিশ্বাস, উত্তম সরকার, নন্দ সরকার, নরোত্তম সরকার, অসীম বিশ্বাস, সাগর ঘোষ, প্রসেনজিৎ প্রামাণিক, মোহিত মিত্র, প্রভাস বিশ্বাস, দীপঙ্কর বিশ্বাস, মিউটিক বিশ্বজিৎ মণ্ডল, সাধন মণ্ডল, দেবু মণ্ডল, রূপালী বাইন, কালু সরকার, রিম্পা বিশ্বাস, সোমা দেবনাথ, উত্তম বিশ্বাস, সৌরভ বিশ্বাস, অজয় বিশ্বাস আর পাপন বাইন। এযাবৎ আমরা 60টি পরিবারের নাম পেয়েছি যারা আমাদের বিধায়ক মাননীয় শ্রী উজ্জ্বল বিশ্বাসের হাত ধরেছেন। আপনাদের সকলকে আমরা আমাদের দলে সাদরে অভ্যর্থনা করছি, আশা করছি আপনারা আমার সাধারণ মানুষ ঠিকঠাক পরিষেবা পাচ্ছে না বলে আমাদের কাছে খবর আছে এবং জানি সেই কারণেই আজ আপনারা আমাদের কাছে এগিয়ে এসেছেন। আশা করি আমরা আপনাদের সমস্ত রকমের সাহায্য। যদি এখনো আমাদের স্টিং নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি ক্লিক করুন, পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।